পাকিস্তানের নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। এর মধ্যে নজিরবিহীন এক ঘটনা ঘটালেন পাকিস্তানের জামায়াতে ইসলামী করাচি প্রধান হাফিজ নাঈমুর রহমান। নির্বাচনে জয় পেয়েও পিটিআই সমর্থিত প্রার্থীর জন্য নিজ আসন ছেড়ে দিলেন হাফিজ। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সরবরাহ করা ফরম 47 অনুযায়ী হাফিজ নাঈম করাচির পিএস 129 আসনে 26,296 ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারির দেখানো হয়েছে 11,357 ভোট। তবে এই ফলাফল মানতে নারাজ হাফিজ। করাচিতে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে হাফিজ স্বতন্ত্র প্রার্থীর প্রাপ্ত ভোট কম দেখানো হয়েছে বলে দাবি করে নিজের আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতে ইসলামী করাচির এই নেতা বলেন, এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি জয়ী হয়েছেন। তিনি 31,000 ভোট পেলেও সেটা কমিয়ে 11,000 দেখানো হয়েছে, তাই আমি এ আসনটি ছেড়ে দিচ্ছি। হাফিজ নাঈমের এমন উদারতার প্রশংসা করেছেন পাকিস্তানের তেহরিকি ইনসাফ পিটিআই। দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিবৃতিতে হাফিজ নাঈমের সিদ্ধান্তের প্রশংসা করেছেন কারাবন্দী নেতা ইমরান খান। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরকেও একই ধরনের সততা দেখানোর আহ্বান জানিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।